বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ঢাকা নারায়ণগঞ্জ রোডে অবস্থিত পাগলা বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে ফতুল্লার পাগলার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্টুরেন্টে। চলে এসেছি, এটাই হচ্ছে মেরি অ্যান্ডারসনের প্রবেশমুখ। এখান থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য খুবই সীমিত, মাত্র 10 টাকায় আপনি এই পার্কটি ঘুরে যেতে পারবেন। বন্ধুরা, সূত্র মতে 1918 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ এই জাহাজে বাংলাদেশ ভ্রমণে আসেন এবং এদেশের সরকারকে তার মা রানী মেরির নামে জাহাজটি দান করে দেন। এরপর থেকে পূর্ব বাংলার গভর্নররা মেরি অ্যান্ডারসন ব্যবহার করতেন। 1971 সালের পর মেরি অ্যান্ডারসন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকত। 1978 সালের 24 সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনায় ভাসমান রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরু করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি সেই ভাসমান রেস্তোরাঁ। যদিও বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নদীর তীরে এরকম ভাসমান রেস্তোরাঁ গঠন করা হয়েছে, কিন্তু এটি সবচেয়ে পুরনো এবং প্রায় 100 বছর আগের। বর্তমানে করোনাকালীন সময়ে রেস্তোরাঁটি বন্ধ রয়েছে, খুব শীঘ্রই এটি আবার খুলে দেওয়া হবে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাকিস্তান আমলেও পূর্ব বাংলার গভর্নর বহুবার মেরি অ্যান্ডারসন ব্যবহার করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে জিয়াউর রহমানের ব্যবহারের জন্য এটি সংরক্ষিত ছিল। পরে এটিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তারা এই তুরিটিকে একটি ভাসমান রেস্তোরাঁয় রূপান্তরিত করেন। 1978 সালের 24 সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় বুড়িগঙ্গার তীরবর্তী বিখ্যাত স্থান পাগলায় মেরি অ্যান্ডারসনকে নোঙর করে রাখা হয়েছে। মনোরম পরিবেশে এক দর্শনীয় স্থান ও চলচ্চিত্র শুটিংয়ের জায়গা হিসেবেও এটা অত্যধিক জনপ্রিয়। পুরনো এই ব্রিটিশ প্রমোত্তরিতে বর্তমানে মাত্র 3,000 টাকায় রাত্রি যাপনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়া যায়, আর ঘণ্টা প্রতি হিসেবে নিতে চাইলেও আপনারা 800 টাকায় রুম পাবেন। মাঝ নদীতে বসে মেরি অ্যান্ডারসন রেস্টুরেন্টের খাবার খাওয়া দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতার সাথে পরিচয় ঘটায়। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমী রয়েছেন, তাদের কাছে হতে পারে জায়গাটি খুবই আকর্ষণীয় একটি স্থান। আশা করব আপনারা এখানটি ঘুরে যাবেন। আমি চেষ্টা করেছি জায়গাটি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য, জানি না কতটুকু পেরেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্তই।
আমি আবু ইউসুফ রাসেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।